প্রাণঘাতী ডেঙ্গুতে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। পরিসংখ্যান বলছে চলতি মাসে প্রতিদিন গড়ে 13 জনের মৃত্যু হচ্ছে, যা খুবই অস্বাভাবিক বলছে বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় ঢাকার বাইরের রোগীদের নিজ জেলায় চিকিৎসার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অন্যদিকে জেলার হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান নিয়ে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দিন যত এগোচ্ছে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, সেই সাথে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 229 জনের, আর এবছর মোট মৃত্যুর সংখ্যা 822। গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 3,122 জন, যা চলতি বছর একদিনে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। যাদের মধ্যে 2,273 জনই ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। বাইরে থেকে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের জেলার হাসপাতালগুলোর চিকিৎসার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। দেশে একটা রোগী গেলে যে তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা, ভর্তি হলে যে ডাক্তার লগে লাগে একটা ট্রিটমেন্ট নেবে, গুরুত্ব নাই কেন? রোগী পড়ে যায় বিছানায়, আবার হাসপাতালের অপরিবেশ, এর জন্য এই জায়গায় আমরা এখানে আইসি। ডাক্তার ছিল না, দেখাইতে পারি নাই, নার্সেরাই ওই টুকটাক ওষুধ দিয়েছে, তাতে তো কমে না, পেট আস্তে আস্তে ফুলতেছে, কিছু খাইতে পারে না। ওখানে দুই দিন চিকিৎসা দেওয়ার পরে মনে হয়েছে যে রোগী আরো গুরুতর অবস্থা হচ্ছে, এই কারণে মনে করছি যারা ঢাকায় নিয়ে আসলে হয়তো আরো ভালো বেটার চিকিৎসা পাবো, যে কারণে আমরা ঢাকায় নিয়ে আসছি। এদিকে জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম অবস্থা। চিকিৎসকরা বলছেন রোগীর অবস্থা সংকটাপন্ন না হলে ঢাকায় পাঠান না তারা। শুধু ঢাকার উপর চাপ দিলে তো হবে না, আর বেশিরভাগ ডেঙ্গু রোগী আজকে জেলা সদরে বা অন্যান্য উপজেলা কমপ্লেক্সে চিকিৎসার মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে। আমরা আইসিইউ পর্যন্ত না যাই, আমরা চেষ্টা করি রোগী খারাপ হওয়ার আগেই যেন চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি, আর ডেঙ্গু আক্রান্ত হলে দয়া করে বাসায় বসে থাকবেন না। সারা দেশে ডেঙ্গু রোগের একই চিকিৎসা উল্লেখ করে জেলা ও উপজেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। ডেঙ্গু একটা ন্যাশনাল গাইডলাইন ফলো করে আমরা চিকিৎসা দিয়ে থাকি, এবং ফ্লুইড ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে করা যায়, সঠিক টাইমে যদি ফ্লুইড ম্যানেজমেন্ট আমরা করতে পারি, তাহলে রোগীদের কিন্তু ঢাকায় আসার দরকার হবে না। আমাদের জেলা হাসপাতালগুলো, উপজেলা হাসপাতাল এবং আমাদের বিভাগীয় পর্যায়ে যে হাসপাতালগুলো আছে, আপনারা এখানে চিকিৎসা গ্রহণ করেন, এবং ডেঙ্গুর চিকিৎসা সারা বাংলাদেশে একই। সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,67,684 জন, যাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে 73,233 ও ঢাকার বাইরে ভর্তি রয়েছেন 94,451 জন। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।